আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, শেষ বয়সে কেউ যেন পরিবারের কাছে বোঝা না হয়, এজন্যই এই সর্বজনীন পেনশন চালু করা হলো। কাউকে আর ভাতার উপর নির্ভরশীল হতে হবে না, এই স্কিমের মাধ্যমে সুরক্ষিত হবে মানুষের কর্মজীবন, পরবর্তী জীবন। শেখ হাসিনা বলেন, মানুষের আস্থা সমর্থন ভালোবাসায় নানা চড়াই উতরাই পেরিয়ে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সমর্থন অব্যাহত রাখার আহ্বানও জানান সরকার প্রধান। গণভবন থেকে ভার্চুয়ালি সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 18 থেকে 50 বছরের বেসরকারি চাকরিজীবী, কৃষক শ্রমিকের মতো দিনমজুর, প্রবাসী ও হতদরিদ্ররা প্রাথমিকভাবে অংশ নিতে পারবেন এই কর্মসূচিতে। এতে অন্তর্ভুক্ত হলে 60 বছর বয়সের পর আজীবন মাসে পেনশন পাবেন সর্বনিম্ন 1,500 টাকা থেকে সর্বোচ্চ 1,72,000 টাকা করে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে, তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা 27 আগস্ট থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী তেজগাঁও কলেজে পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে। আগামী বছর থেকে ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। এবছর প্রশ্ন ফাঁসের গুজব কমে গেছে উল্লেখ করে তিনি জানান, কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল সহ 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 13,59,342 জন। এর মধ্যে ছাত্র 6,88,887 জন এবং 6,70,455 জন ছাত্রী। পরীক্ষার কেন্দ্রের সংখ্যা 2,658টি। সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 11,08,994 জন। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 98,031 জন। শিক্ষার্থীর মধ্যে ছাত্র 53,063 জন এবং ছাত্রী 44,968 জন। দেশব্যাপী সিরিজ বোমা হামলার 18 বছর আজ। 2005 সালের 17 আগস্ট জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি পরিকল্পিতভাবে দেশের 63 জেলায় একই সময়ে সিরিজ বোমা হামলা চালায়। এই হামলায় 2 জন নিহত ও অন্তত 104 জন আহত হন। মুন্সিগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় 500 পয়েন্টে বোমা হামলা চালানো হয়। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী ঘটনার পরপরই সারা দেশে 159টি মামলা দায়ের করা হয়। এগুলোর মধ্যে 142টি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বাকি 17টি মামলায় ঘটনার সত্যতা থাকলেও আসামি শনাক্ত করতে না পারায় চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়। এসব মামলায় গ্রেফতার করা হয় 961 জনকে। 1,072 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারপতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় দিনাজপুরের পৌর মেয়রকে তলব করেছে হাইকোর্ট। একই সাথে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রতি আদালত অবমাননা নোটিশ ইস্যু করেছেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়সিদ্দিকের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুল রহিমকে নিয়ে ইউটিউবে দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীরের দেওয়া এক বক্তব্যের সূত্রে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না, এ বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ। 24 আগস্ট তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।